প্রাচীনতম, এক দুই তিন এবং সর্বাধিক ব্যবহৃত হয়। চার, অ্যালকোহলযুক্ত পানীয়, এটি জল এবং চায়ের পরে সামগ্রিকভাবে তৃতীয় সর্বাধিক জনপ্রিয় পানীয়। পাঁচ, বিয়ার শস্যের দানা থেকে তৈরি করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে মাল্টের বালি থেকে পাওয়া যায়, যদিও কম কুট্টা কুট্টা এবং চালু ব্যবহৃত হয়। মদ তৈরির প্রক্রিয়া চলাকালীন ওয়াটার স্টার্চ শর্করার উত্তোলন ফলে বিয়ারে ইথানল এবং কার্বনেটেশন তৈরি করে, বেশিরভাগ আধুনিক বিয়ার হলিয়ে তৈরি হয়, যা তিক্ততা এবং অন্যান্য স্বাদ যুক্ত করে এবং একটি প্রাকৃতিক সংরক্ষণাগার এবং স্থিতিশীল এজেন্ট হিসাবে কাজ করে। অন্যান্য স্বাদযুক্ত এজেন্ট যেমন গুল্ম বা ফলগুলি সবগুলির পরিবর্তে অন্তর্ভুক্ত বা ব্যবহার করা যেতে পারে। বাণিজ্যিক উৎসবে প্রাকৃতিক কার্বনেশন প্রভাব প্রায়শই প্রক্রিয়াজাতকরণের সময় অপসারণ করা হয় এবং জোর করে কার্বনেশন দ্বারা প্রতিস্থাপন করা হয়।